स्टूडेंट्स आगेर वीडियोते आमी प्रवाहिर चाप काके बोले प्रवाहिर चापेर राशिमाला साइफन क्रिया इत्यादि निये आलोचना करेछिलाम। आज आमी प्रवाहिर चाप संक्रांत कयेकटा गाणितिक समस्या निये आलोचना करब। तार प्रथम जे अंकटा सेटा हलो एकटी लम्बवृत्ताकार चोंगेर भूमिर क्षेत्रफल 10 सेंटीमीटर स्क्वायर। चोंगे 20 सेंटीमीटर उच्चता पर्यन्त जल आछे। ओई चोंगेर तलदेशे जलेर चाप ओ घात कत हबे? सपोज आमादेर काछे एकटा लम्बवृत्ताकार चोंग रयेछे, जे चोंगेर भूमिर क्षेत्रफल ए समान हलो 10 सेंटीमीटर स्क्वायर एवं चोंगे सपोज एच समान 20 सेंटीमीटर उच्चता पर्यन्त जल रयेछे। आमाके बोलेछे ओई चोंगेर तलदेशे जलेर चाप कत हबे एवं चोंगेर तलदेशे घात कत हबे। तो फार्स्टे आमरा निर्णय करी चोंगेर तलदेशे चापेर मान कत। चाप समान देखो आमरा जानि एच डि इंटू जी। एखन एक्षेत्रे एच हलो बा जल स्तम्भेर उच्चता हलो 20 सेंटीमीटर। आमरा जानि जलेर घनत्व एसआई सीजीएस पद्धतिते हलो 1 इंटू जी। सीजीएस पद्धतिते अभिकर्षज त्वरणेर मान दैट इज 980 सेंटीमीटर पर सेकेंड स्क्वायर। তাহলে আমরা কত পেয়ে যাব? ১৯,৬০০ একক কি হবে? ডাইন। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম চুঙ্গের তলদেশে জলের চাপ। এখন আমাকে নির্ণয় করতে হবে চুঙ্গের তলদেশে ঘাত কত হবে। আচ্ছা, ঘাতকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা জানি ঘাত সমান হলো চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে চাপ তার মান আমরা আগেই নির্ণয় করে রেখেছি, 19,600 ডাইন গুণিত চুঙ্গের তলদেশের যে ক্ষেত্রফল সেটা হলো 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি 196,000 এত ডাইন। ঠিক আছে, তাহলে চোঙ্গের তলদেশে ঘাত হলো 196,000 ডাইন। আচ্ছা, এখানে চাপের যে একক সেটা তোমরা একটু ঠিক করে নেবে, সেটা হবে 196,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে ফার্স্ট অঙ্কটা তার উত্তরটা পেয়ে গেছি। এবার আমরা দেখি দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে সেটা কি হবে। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে যে 10 মিটার গভীর একটা জলাশয়ের তলদেশে চাপ কত। আচ্ছা, সাপোজ এটা একটা জলাশয় যার এটা হচ্ছে তলদেশ। জলাশয়ের জলের যে গভীরতা সেটা হলো 10 মিটার। আমাকে জলাশয়ের যে তলদেশ সেই তলদেশে চাপ নির্ণয় করতে হবে। আচ্ছা,
এখানে কিন্তু 10 মিটার গভীর একটি জলাশয়ের তলদেশে জলের চাপ বলেনি, শুধু বলেছে তলদেশের চাপ কত। অর্থাৎ এখানে শুধুমাত্র আমাদের জলের চাপ নির্ণয় করলে হবে না, আমাদেরকে এখানে এই জলাশয়ের উপরিতলে বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করছে সেটাকেও, জলাশয়ের তলদেশে যে চাপ হবে সেখানে বায়ুমণ্ডলের যে চাপ সেটাকেও আমাদেরকে ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। তো বায়ুমণ্ডলের চাপ সেটাকে আমরা P0 বলছি। আমরা জানি সিজিএস পদ্ধতিতে বায়ুমণ্ডলের চাপের মান হলো 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন জলাশয়ের তলদেশে চাপ, তাকে যদি আমরা বলি পি, তাহলে পি কি হবে? পি হবে বায়ুমণ্ডলের চাপ P0 প্লাস 10 মিটার গভীর জলের, 10 মিটার গভীরে জলের চাপ, ঠিক আছে। এখন P0 সেটা হচ্ছে 1.013 × 10⁶ প্লাস 10 মিটার গভীরে জলের চাপ। আমরা 10 মিটারকে কি করে নিচ্ছি? সেন্টিমিটারে করে নিচ্ছি, অর্থাৎ 10 × 100, তাহলে আমরা পেয়ে গেলাম 1000 সেন্টিমিটার গভীরে জলের চাপ কত হবে? H × D, ডি অর্থাৎ জলের ঘনত্ব, সিজিএস পদ্ধতিতে হলো 1 গ্রাম পার সিসি, ইন্টু জি সেটা হচ্ছে 980, সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ জ্বরণের মান। তাহলে কত পাবো? 1.013 × 10⁶ প্লাস 98 × 1, 2, 3, 4, 10⁴, দ্যাট ইজ 1.013 × 10⁶ প্লাস এটাকে আমরা করছি 0.98 × 10⁶, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কত পেয়ে যাব এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে পাবো আমরা 1.993 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 10 মিটার গভীর একটা জলাশয়ের তলদেশে চাপের মান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিক রিলেটেড। তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে, আমি তার অবশ্যই উত্তর দিয়ে জানাবো।